بسم الله الرحمن الرحيم বলতেছিলাম যে আমাদের দেশে যাকাত যদি উত্তোলন করা হয় আর সঠিকভাবে দেওয়া হয় তাহলে 5 বছরের মধ্যে আমি বলছিলাম যে কসম করে বলছি যে আল্লাহর ঘরে মিম্বরে দাঁড়িয়ে কসম করে বলছি সঠিকভাবে যাকাত উত্তোলন করে যদি গরিবদের হাতে দেওয়া হয় তাহলে 5 বছরে বাংলাদেশে একজন লোকও পাওয়া যাবে না যাকাত খাওয়ার মতন যদিও আমাদের দেশে দারিদ্র সীমার মধ্যে বাস করে 60% মানুষ কত পার্সেন্ট এটা আমার হিসাব না সরকারি হিসাব সরকারের 60% তাহলে 18 কোটি মানুষের মধ্যে 60% মানে 760 জন হলো গরিবের তালিকায় আছে তাহলে বাকি 40% তাহলে এখান থেকে আমি ডকুমেন্ট দিচ্ছি আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের মধ্যে খানা ছিল না 3 দিনের 4 দিনের উনি উপাস কয়দিন 4 দিন 4 দিনের উপাস রাসূল ঘরে খানা নাই উনি খাবারের জন্য গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যাওয়ার পরে বলেন মা কি আছে খাবারে ফাতেমা বলেন হে আল্লাহর রাসূল আব্বা আমি 3 দিন যাবত উপাস আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর রাসূল 7 দিন বললেন যে আব্বা খাবারের ব্যবস্থা আছে নি এখন বাবা কয়দিন উপাস 4 দিন স্বয়ং রাসূল 4 দিন উপাস মেয়ে 3 দিন আল্লাহ রাসূল বলছেন ফাতেমা তুমি তো 3 দিন তুমি যার কাছে খাবার চেয়েছো তোমার বাবা 4 দিনের উপবাস আল্লাহু আকবার ধনী লোকেরা চিন্তা করুন আল্লাহ রাসূলের অবস্থা এই অবস্থা নিয়ে আল্লাহ রাসূল ইহুদির বাগ খেজুরের বাগানে গেলেন যাওয়ার পরে কিছু খেজুরের বিনিময়ে বালতি দিয়ে কুয়া থেকে পানি উঠাবেন হেওয়াত দিয়ে পানি তুলছেন নি কেউ কথা বলেন অভ্যাস আছে নি আমার আছে আমার আছে হেওয়াত দিয়ে পানি উঠাইলে পেট বাঁকা হইয়া যায় হেভি শক্তি লাগে 3 দিনের উপাস লোকটা বালতি দিয়া কুয়ার থেকে পানি তোলা যে কি কষ্ট আল্লাহু আকবার 4 দিনের উপবাস রাসূল বালতির রশি ছিঁড়ে গেছে ইহুদি এসে রাসূলকে একটা চর মারলেন আল্লাহু আকবার আল্লাহ রাসূলের গালের মধ্যে চর মারলেন যে কটা বালতির উনি উঠালেন পানি সে কটা খেজুর দিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দিয়া বললেন যে হাসান হোসেনকে খেজুর দিও তুমিও খাও এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি মক্কা বিজয়ের পরে যখন আল্লাহ রাসূল যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলেন যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু করলেন মাত্র 5 বছর ব্যবধান কয় বছর কথা বলেন কয় বছর 5 বছর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে রোম পারস্য তৎকালীন বর্তমান আমেরিকা এবং রাশিয়া বাংলাদেশের অর্থনীতির তুলনায় আমেরিকা এবং জাপান চীন রাশিয়ার যে অবস্থা মক্কা মদিনার অর্থনীতির অবস্থা বুঝেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপাস হন বুঝেন তো অবস্থা দেশের অবস্থা রাখি 5 বছর অবস্থান তখন রোম পারস্যর যে অর্থনীতি চাঙ্গা ছিল সেই অর্থনীতি ক্রস করে মদিনার রাসূলের অর্থনীতি ইসলামী অর্থনীতি আপনার ওই যে রোম পারস্যর অর্থনীতিকে ক্রস করে সারা পৃথিবীর মধ্যে উপরে চলে গেছে বলি সুবহানাল্লাহ সে অর্থনীতি ছিল যাকাত ভিত্তিক অর্থনীতি এবার রাসূলের টানা বললাম তাহলে আমাদের দেশেরটা কি সরকারি হিসাব শুনুন সরকারি হিসাব হলো বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা এবং পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী বাংলাদেশের 4টি খাত থেকে কটা খাত 4টা খাত থেকে যদি যাকাত উত্তোলন করা হয় ব্যাংকের অলস টাকা এরপর হলো আপনার এই বিভিন্নগুলো যদি বলেন আমি নাম বলতে পারো সময়ের অভাবে সেগুলো নাম বলা সম্ভব হচ্ছে না শুধু 4টা খাত এই খাতের মধ্যে কিন্তু ডেইরি ফার্ম নাই এই খাতের মধ্যে কিন্তু আপনার ওই যে তৈরি পোশাক বিদেশে দেওয়া হয় সেটা নাই এই খাতের মধ্যে কিন্তু আপনার আমদানি রপ্তানি বহির্বিশ্বে এগুলো নাই মাত্র দেশের মধ্যে যে 4টা খাত থেকে আপনার যদি 2.5% হিসেবে যাকাত তোলা হয় তাহলে 6,575 কোটি টাকা ওঠে বছরে কত টাকা 6,575 কোটি টাকা ওঠে বছরে যাকাত শুধু অলস টাকা থেকে যদি যাকাত দেওয়া হয় আর বাংলাদেশ সরকারের হিসাব অনুযায়ী দারিদ্রতা বিমোচনের জন্য আমাদের দেশে প্রতি বছরে খরচ হয় 1800 কোটি টাকা কত টাকা 1800 কোটি টাকা ধরে নিলাম আরও 200 কোটি টাকা বাড়াই দিলাম যদিও 1 কোটি টাকা আমাদের কাছে বিশাল 1 কোটি কেন দাউদকান্দি ব্রিজ দেখে এক মহিলা বলছিল এক তারা ফুল এটা দিতে যাকে 10,000 টাকা লাগছে চিন্তা করছেন বিষয় তার কাছে টাকার দাম কত চিন্তা করুন তাহলে 1800 কোটি টাকা হলো সরকারি হিসাব আমি আরও 200 কোটি টাকা বেশি দিলাম 2,000 কোটি টাকা
তাহলে দারিদ্র বিমোচনের জন্য 200 কোটি টাকা যদি ব্যয় করা হয় আরো থাকে কত 4,575 কোটি টাকা আরো 4,575 কোটি টাকা উদ্বৃত্ত থাকে। সুতরাং বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার জন্য শুধুমাত্র জাকাতের টাকাই যথেষ্ট, অন্য কোন দেশ থেকে হালত তো দূরের কথা, দেশ থেকে অন্য রাষ্ট্রে জাকাত দেওয়া যাবে বলি সুবহানাল্লাহ। এর আপনি 200 কোটি টাকা খরচ করবেন, আরও তো থাকে 4,575 কোটি টাকা, টাকা কি করবেন? 2,000 কোটি টাকা খরচ করার পরে আরও থাকে কত উদ্বৃত্ত? 4,575 কোটি টাকা উদ্বৃত্ত থাকে, তাহলে দেশ চলবে না কেন? এখন এই মানুষগুলো হতে হবে এমন মানুষ যে মানুষ মনে করে এই টাকা হলো আগুন, যদি আমার পেটে যায় আমি জাহান্নামের আগুনে জ্বলব, আর আমার এই সম্পদ খেয়া যে বৃদ্ধি হলো আমার শরীর সেটা জাহান্নামের আগুনে জ্বলবে, এমন চিন্তাধারার লোক যদি আপনার ওই যে জাকাত মন্ত্রণালয়ে দেওয়া হয় তাহলে শুধু সম্ভব, নতুবা সম্ভব নয়। কারণ 31 কোটি 37 লাখ টাকার হাসপাতাল চইলা যায় কিছু হয়ে দেখে না, খেয়াল করছেন বিষয়টা? কত কোটি টাকা? 31 কোটি 37 লাখ টাকা দেওয়া কোভিড হসপিটাল তৈরি করালো টাকা। এখন রুগী নিয়ে দেখে কি এবার টিভিতে দিয়ে দিল, এবার পত্রিকাও দিয়ে দিল, এরপরে রুগী যখন নিয়ে গেছে দেখে হাসপাতাল নাই, তার মানে হাসপাতালও এখন খালি জায়গা, যা ছিল দেখাইয়া যা নেওয়া নিয়ে গেছে এখন আর নাই। তাহলে এই মানুষের হাতে জাকাতের ফান্ড আসলে সে তো শুধু বাংলাদেশ না বিদেশে বাড়ি জমাবে, ঠিক না বলেন? বিদেশে বাড়ি করবে। সুতরাং স্বচ্ছ এবং ইমানদার হতে হবে, যতদিন পর্যন্ত স্বচ্ছ ইমানদার লোক এভাবে জাকাত উত্তোলন না করবে ততদিন বাংলাদেশে আপনার যতদিন অবস্থা থাকবে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের অভাব শেষ হবে না, না না সম্ভব নয়। কিভাবে আপনি দিবেন? আপনি 10 টাকা দিলেন একটা লুঙ্গি দিলেন, সে কি 1 বছর খেতে পারবে? কথা বলেন। বা 10 কেজি না 1 বস্তা চাউল কিনে দিলেন, সে কি 1 বছর খেতে পারবে? পারবে না, সে তো ফকির ফকিরই থাকলো। তাহলে পরিকল্পিতভাবে যদি দেওয়া হয় এলাকাভিত্তিক একটা ওয়ার্ডে মনে করেন যত লোক ধনী আছে এই ওয়ার্ডের জায়গাতে একটা জায়গায় হবে, এই ওয়ার্ডে যতজন গরিব লোক আছে সবগুলোর যদি 1 বছর দেওয়া যায় তো দিবে, নতুবা তালিকা করে এমনভাবে দেবে যাতে আগামী বছর সে জায়গা খাইতে না হয়। তাহলে দেখা যাবে একটা ইউনিয়নের মধ্যে 9টা ওয়ার্ড, 9টা ওয়ার্ডের মধ্যে যদি আপনি 2টা ওয়ার্ডে প্রতি বছর দেন তাহলে দেখা যাবে 5 বছরের মধ্যে এই ওয়ার্ডে এই ইউনিয়নের মধ্যে আর কি গরিব নেই, ঠিক না বলেন? এইভাবে পরিকল্পিতভাবে যদি না হয়, সব কিছু আমরা পরিকল্পনা করে করি, বছরে চাউল লাগবে কয় কেজি এটা হিসাব করে চলি, ঘরে তেল লাগবে মাসে কত কেজি এটা হিসাব করে চলি, আলু লাগবে কয় কেজি হিসাব করে চলি, আপনার পেঁয়াজ রসুন লাগবে কয় কেজি হিসাব করে চলি, মেয়ে হয়েছে এবার ডিপিএস করতে হবে 500-1,000 টাকা, বিয়ের সময় টাকা পাবো কোথায় হিসাব করে চলি, সব হিসাব চলে। কিন্তু দারিদ্র বিমোচনের জন্য ধনী লোক গরিব লোকেরা গরিবী হালত দূর হবে এই পরিকল্পনা যতদিন পর্যন্ত না হবে ততদিন বাংলাদেশের দরিদ্র কমবে না বরঞ্চ বাড়বে, ঠিক না বলেন? আজকের আলোচনাগুলো হয়তো কঠিন হবে, কারণ জাকাত বিষয়টাই কঠিন, জাকাত বিষয়টাই কঠিন। সম্মানিত উপস্থিতি, আমার করার তৌফিক দান করুন। জাকাত ভিত্তিক অর্থনীতি ধনী গরিব সমান্তরাল করে, মানে ধনী আরো ধনী হবে, সুদভিত্তিক অর্থনীতি ধনী আরো ধনী হবে, গরিব আরো গরিব হবে। আর জাকাত ভিত্তিক অর্থনীতি ধনীর সম্পদ থেকে এনে গরিবকে দেওয়া হবে, গরিব স্বাবলম্বী হবে, তাহলে ধনী গরিব একটা সমান্তরালের মধ্যে চলবে, সহানুভূতিশীল হিসাবে চলবে। তাহলে দুইটা ব্যবধান আছে কিনা বলেন? আপনার সুদভিত্তিক অর্থনীতি ধনী আরও ধনী হবে, গরিব আরও গরিব হবে, বলে হুজুর বুঝলাম না, এবার সহজে বোঝেন। একটা লোকের শরীরে রক্ত বেশি, কি বেশি রক্ত বেশি, শরীর ফোড়ায় এখন সে গইরাইতেছে মাটির মধ্যে। আরেকটা লোকের শরীরে রক্ত নাই, রক্তের অভাবে সে তার শরীর ফোড়া গড়িয়েছে মাটির মধ্যে, তাহলে দুইজনে কিন্তু গইরা, ঠিক না বলেন? ঠিক না বলেন? ইসলামী অর্থনীতি বলে যার শরীরে রক্ত বেশি তার থেকে সিরিন দিয়ে রক্ত বের করো, যার শরীরে রক্ত নাই ওই রক্তটা ওই লোকের ভিতরে পুষিং করে দাও, তাহলে ধনীটাও বাঁচবে আর যার শরীরে রক্ত নাই সেও বাঁচবে, ঠিক না বলেন? কথা বলেন না, বাঁচবে কিনা? দুইজনে বাঁচবে, আর এতে রক্ত বেশি হওয়ার কারণে মরবে আর এতে রক্তের অভাবে মরবে, দুইজন মরবে। তাহলে ইসলাম বলে যার শরীরে রক্ত বেশি তার থেকে বের করো, যার শরীরে রক্ত নাই তার শরীরে ঢুকিয়ে দাও, তাহলে সেও বাঁচবে ও বাঁচবে। আর জাকাত ভিত্তিক অর্থনীতি বলে যেটা আমাদের দেশে চলিত চলমান, যে যার শরীরে রক্ত আছে তার তো আছে, যার শরীরে নাই যদি 2-1 ফোটাও থাকে এটাও বের করো,
করে সারা যার চলে বেশি আছে তারে দাও, তাহলে তে অমরুক এত অমরুক নাউজুবিল্লাহ বলেন, এরা তো বুঝছেন না সহজে। 1,00,000 টাকায় জাকাত দিলে 97,500 টাকা থাকে, 2,500 মাইনাস, ঠিক কিনা বলেন? 1,00,000 জাকাত কত? 2,500। তাহলে এখন ধনী লোকের থেকে কম লুনিটা দিলেন কারে, ফুসিং করলেন কারে, গরিব রে, তাহলে দুজন বাঁচলো। আর এটার শরীরে এখন 1,00,000 টাকা আছে, লাগাইলেন 1,20,000 বা 30,000 বছরের পরে পাইবেন, তাহলে যার টাকা নাই সে না নিচে টাকা, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? ধনী লোকের কি সুদে টাকা নেয়? সে তো নেয় না, তাহলে সে এমনি চলতে পারে না, তাহলে 1 বছর পরে আবার 1,30,000 টাকা দিতে হবে, তাহলে তার যা ছিল এডো নিয়ে গেল, ঠিক কিনা বলেন? তাহলে এই জন্য ইসলামী অর্থনীতি হলো ধনী গরিব সমান্তরাল চলবে, সমানভাবে সুন্দরভাবে সবাই চলবে, এটা হলো ইসলাম। আর জাকাত ভিত্তিক আর সুদ ভিত্তিক অর্থনীতি হলো ধনী ধনী হবে, গরিব আরও মারা যাবে, তার দরকার নাই, নাউজুবিল্লাহ। এই ধরনের অর্থনীতি ইসলাম চায় না, এই জন্য জবাবদিহি করতে হবে। যারা যার যতটুকু পাওয়ার আছে, যার যতটুকু, যদি সমাজের ব্যক্তি এই কাজ না করে সে দায়ী হবে, যদি ইউনিয়নের ব্যক্তি সে কাজ না করে সে দায়ী হবে, আপনার উপজেলা লোক দায়িত্ব না পালন করে সে দায়ী হবে, জেলা দায়িত্বশীল দায়ী হবে, এভাবে রাষ্ট্রীয়ভাবে যার যতটুকু দায়িত্ব তার দায়িত্বের বিষয়ে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার